Hi friends মিউনিসিপ্যালিটি এরিয়ার ট্রেড লাইসেন্স রিনিউয়াল করার নিয়ম পরিবর্তন হলো কারণ ই ডিস্ট্রিক্টের নতুন ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও পুরোপুরিভাবে কাজ করতে শুরু করেছে এমন কি ই ডিস্ট্রিক্টের পুরনো ওয়েবসাইটটাও বন্ধ হয়ে গেছে তাই পুরনো পদ্ধতিতে ই ডিস্ট্রিক্ট থেকে যেভাবে ট্রেড লাইসেন্স রিনিউয়াল হতো এখন আর সেই পদ্ধতিতে ট্রেড লাইসেন্স রিনিউয়াল করা যাচ্ছে না তাই ই ডিস্ট্রিক্টের টু পয়েন্ট ও থেকে অর্থাৎ ই ডিস্ট্রিক্টের নতুন ওয়েবসাইট থেকে কিভাবে ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে হয় সে আজ আমি তো অবশ্যই তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো কাজটি মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ডিভাইস থেকে করতে পারবেন তার জন্য মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন ই ডিস্ট্রিক ই ডিস্ট্রিক লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখতে পাবেন ই ডিস্ট্রিক টু পয়েন্ট ও এই যে লিঙ্কটা এই লিঙ্কটার উপরে এসে ক্লিক করবেন ক্লিক করলেই ওয়েবসাইট ওপেন হবে সেই সঙ্গে একটি পপ আপ নোটিশ চলে আসবে নোটিশটিতে বলা হয়েছে টেড লাইসেন্স রিলেটেড সমস্ত কাজ এই ওয়েবসাইট থেকেই করতে পারবেন তো এরপর ওকে বাটনের উপরে এসে ক্লিক করবেন ওকে বাটনে প্রেস করলেই ড্যাশবোর্ডটা আপনারা এইভাবে দেখতে পাবেন ড্যাশবোর্ডের উপরে বড় বড় করে লেখা আছে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও এখান থেকে রিনুয়াল করার জন্য লগ ইন সাইন আপ বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই লগ ইনের পেজ ওপেন হয়ে যাবে লগ ইন করার জন্য ইউজার আইডি অর ইমেলের জায়গায় ইউজার আইডি অথবা ইমেলটা বসাবেন তারপর ওটিপি মোবাইলে নিতে চাইছেন না ইমেল আইডিতে নিতে চাইছেন সেটা সিলেক্ট করে ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসিয়ে সাইন ইনে ক্লিক করবেন পুরনো ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে যে আইডি পাসওয়ার্ডটা ছিল সেই আইডি পাসওয়ার্ডটা দিয়েই এখানে লগ করতে পারবেন আশা করছি এখানে সবারই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে কারণ নতুন ট্রেড লাইসেন্স করার সময় আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তবেই কিন্তু নতুন ট্রেড লাইসেন্স করা যেত যদি কেউ নতুন ট্রেড লাইসেন্স সাইবার ক্যাফে থেকে করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আইডি পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করতে হবে তার জন্য রেজিস্টার্ড বাটনের উপরে ক্লিক করে মোবাইল এবং ইমেল আইডি ভেরিফাই করে পাসওয়ার্ড সেট করে খুব সহজেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন সাইন ইনে ক্লিক করলেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি চলে যাবে ওটিপিটা ওটিপির জায়গায় বসিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আবারও সেই একই পপক চলে আসবে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলেই লগ ইন ড্যাশবোর্ডটা আপনারা এইভাবে দেখতে পাবেন এখান থেকে সার্ভিসেস অপশানের উপরে ক্লিক করবেন সমস্ত সার্ভিসগুলো ওপেন হবে তারপরে লাইসেন্স চেকবক্সের উপরে চেক করবেন চেক করার পর এই পাশ থেকে অটো ট্রেড লাইসেন্স রিনুয়াল মিউনিসিপ্যালিটি এরিয়া অপশানটির উপরে এসে ক্লিক করতে হবে ক্লিক করলেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ও ডকুমেন্ট রিকোয়ার্ড ওপেন হবে এগুলো বিশেষ দেখার প্রয়োজন নেই এখান থেকে অ্যাকসেপ্ট বাটনের উপরে সে ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে এবার এই জায়গাটায় ট্রেড লাইসেন্স নাম্বারটা বসাবেন যেটা পুরনো ট্রেড লাইসেন্সে পেয়ে যাবেন তারপর এই জায়গাটাই দোকান বা কোম্পানির নামটা বসাতে হবে মনে রাখবেন ট্রেড লাইসেন্সের যেভাবে নামটা লেখা আছে ঠিক সেভাবেই নামটা আপনাদের এখানে বসাতে হবে না হলে ডাটা মিসম্যাচ দেখাবে সার্চে ক্লিক করলেই অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন অর্থাৎ অনারের বেসিক ইনফরমেশন দেখতে পাবেন নতুন ট্রেড লাইসেন্স তৈরি করার সময় ওনারের যা যা ডিটেলস দিয়েছিলেন এখানে ঠিক তাই তাই ইনফরমেশন বা ডিটেলস গুলো দেখতে পাবেন কিন্তু কোনোটাই কারেকশন বা এডিট করা যাবে না ইনফরমেশন গুলি দেখে নেবার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটনের উপরে এসে ক্লিক করবেন সাকসেসফুল ভাবে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন সেভ হবে এবং বিজনেস অ্যাড্রেস দেখতে পাবেন কিন্তু কোনোটাই কারেকশন বা এডিট করতে পারবেন না পেজটির নিচে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসও দেখতে পাবেন এটাও এডিট বা কারেকশন করা যাবে না তো একইভাবে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাড্রেস ডিটেইলসটা সেভ হবে সেই সঙ্গে বিজনেস ডিটেইলসটা ওপেন হয়ে যাবে এখানেও কোনো ইনফরমেশন এডিট বা কারেকশন করা যাবে না শুধুমাত্র এখান থেকে লাইসেন্স রিনিউয়াল ফর অপশনে ক্লিক করে কত বছরের জন্য লাইসেন্স রিনিউয়াল করতে চাইছেন এক তিন পাঁচ দশ না পনেরো বছরের জন্য সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এক বছরের জন্য রিনুয়াল করতে চাইছি তাই একের উপরে ক্লিক করবো রিনুয়াল ইয়ার সিলেক্ট করলে যদি কোনো লেটমাইন থাকে সেটা কীভাবে ক্যালকুলেট হবে সেটা দেখাবে দেখে নেবার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলেই এক বছর রিনুয়ালের জন্য কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফি কত টাকা কত সমস্তটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে তারপর স্ক্রল ডাউন করলে অনারের কন্টাক্ট ডিটেলস দেখতে পাবেন এটা কিন্তু এডিট বা কারেকশান করতে পারবেন এডিট বা কারেকশান করার থাকলে পেন্সিল আইকনে ক্লিক করে এডিট বা কারেকশানটা করে নেবেন এরপর আরেকটু নিচে নামলে কত টাকা এরিয়া চার্জ পড়েছে সেটা দেখতে পাবেন এই ট্রেড লাইসেন্সটা রুয়াল করা হচ্ছে তাই দুশো টাকা এরিয়া চার্জ দিতে হচ্ছে তো সমস্ত চার্জ নিয়ে এখানে ছশো টাকা আমাকে পে করতে হবে এরপর আই অ্যাকসেপ্ট চেক বাটনে চেক করে সেভ অ্যাস ডাপের উপরে ক্লিক করবেন সেভ অ্যাজ ডাপে ক্লিক করলে সাকসেসফুলভাবে ডাপে সেভ হয়ে যাবে তারপর প্রিভিউ ডিটেলস ক্লিক করবেন ক্লিক করলে পুরো ফর্মটার প্রিভিউ আপনারা দেখতে পাবেন যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা ডাউনলোডও করে রাখতে পারবেন ডাউনলোডে ক্লিক করার পর কস বাটনে ক্লিক করে প্রিভিউ ডিসের উপরে ক্লিক করবেন একটি ডাফট পিডিএফ ডাউনলোড হবে সেটাকে সেভ করে নেবেন সেভ করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে উপরে অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং দেখাবে এবং সেই সঙ্গে ডকুমেন্ট আপলোড করার অপশান পেয়ে যাবেন এখানে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমটি হচ্ছে অনারের আইডি প্রুফ এবং দ্বিতীয়টি হচ্ছে অনারশিপ প্রুফ আইডি প্রুফ আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন যেটা আপলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন ডকুমেন্ট ফাইলটা জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে একশো পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে আপলোড করার জন্য অ্যাটাচ ফাইলে ক্লিক করে ব্রাউজার থেকে ডকুমেন্টটাকে সিলেক্ট করে আপলোড করে দেবেন এরপর প্রুফ অফ অনারশিপে এসে ডবডাউন মিনিতে ক্লিক করলে আপলোড করার জন্য অনেকগুলি অপশান পেয়ে যাবেন মেনলি যে দুটি ডকুমেন্ট আপলোড করা হয় সেটা হচ্ছে পুরনো ট্রেড লাইসেন্স এবং মিউনিসিপ্যালিটি ট্যাক্স বিল তাছাড়াও অনেক অপশন পাবেন যেটা আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এখানে ফাইলটা জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে রাখতে হবে তো একইভাবে অ্যাটাচ ফাইলে ক্লিক করে ব্রাউজার থেকে ফাইলটাকে সিলেক্ট করে আপলোড করে দেবেন আপলোড করার পর আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন তারপর সেভ বাটনে ক্লিক করবেন ডকুমেন্ট সাকসেসফুলি সেভ হয়ে যাবে এরপর আবার সাবমিট বাটনের উপরে এসে ক্লিক করবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন আপ আসবে ক্লিক করবেন ক্লিক করার পর রোজার পে অপশানের উপরে চেক করবেন চেক করার পর পে অপশনে ক্লিক করবেন পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে এখানে ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো অপশান থেকেই পেমেন্ট করতে পারবেন তাছাড়া সো কিউআর কোডে ক্লিক করে কিউআর কোড জেনারেট করেও আপনারা পেমেন্ট করতে পারবেন সো কিউআর কোডে ক্লিক করলেই কিউআর কোড জেনারেট হয়ে যাবে ইউপিআই অ্যাপ থেকে কিউআর কোডটাকে স্ক্যান করে পেমেন্টটা করে দেবেন কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা আমি কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট করতে পরবর্তী পেজে অটোমেটিক চলে এসেছে এখানে ডাউনলোডে ক্লিক করে রিসিভটাকে আপনারা ডাউনলোড করে নেবেন রিসিভের মধ্যে এআইয়ের নাম্বারটা পাবেন যদি সার্টিফিকেট জেনারেট না হয় এই এআইয়ের নাম্বারটা প্রয়োজন পড়বে পেজটিতে দশ সেকেন্ড ওয়েট করলেই অটোমেটিক রিডাইরেক্ট হয়ে লগ ইন ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসলেই দেখতে পাবেন আজকের ডেটে সার্টিফিকেট তৈরি হয়ে গেছে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই সার্টিফিকেটটা আপনারা দেখতে পাবেন এখানে আরও একবার ডাউনলোড আইকনে ক্লিক করবেন ব্রাউজারের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে কিছু ক্ষেত্রে সাকসেসফুল পেমেন্ট করার পরেও সার্টিফিকেট জেনারেট হতে দেরি হয় সেক্ষেত্রে দু ঘন্টা পর পুনরায় আপনারা লগ করবেন দেখবেন সার্টিফিকেটটা জেনারেট হয়ে গেছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ইনফরমেশন ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ